राइदा रगी रोड की फिल्म पालने था तनी वो कॉक बाले मुगक लाइका इस्कॉन कुमार गढ़ बैठे रोड की फिल्म पालने ने कमिटी रोकने जाय नहीं है सागुनी बागे किस बरोक ने थिले थंगले यक लाइका कुमार गढ़ तो आवे तबो कॉक बाले मुगक लाइजा शांसलो कुमार गढ़ अंतियो इस्कॉन मोंदी ने रोड की फिल्म साल रगी अंकोरो त्याज अरब चिंग फेर ने बुदुक नंगी ने पतिमा थे नो बुरी चला चराय खोबे खोरतो नी लंगमा चौखा ते कबंगमा शाग्दो खुब मनका यागलो पतिमा थे हर बुथने बदल फाइए लांगमा सजाते शाग्दो को बने रखनो कुमार गढ़ शाखा नगद लांगे थका शाग्दो को मारो निबिशिंगो बेलके शाग्दो को मारे रखनो कहाम शाक ने बगे लोगे लोगे न जीवी भी शाखा नगो सेवी रहो जाका फेबा शाखा नगो तो मन जरनो ते खरोसा लांगमा चौखा हास्तनी लाइव मबो ओमहाई वाशपन नुक्तुन याखो ओमहाई पाति मुंबई हास्ते गनगे तबो खा खमना जा ओ पाति मनी दाम किशन यागुलनो पाति मथयो चेरी ननी थांगै सगुइका ते रांगपुसे सुबासु खलना बगे सगुइका हासने मन्त्रोकरा डाक्टर मनीषा आपनी लगे लगे साग दुखो माने रखनो नांगमसक बिथिपरानी रांगपुसर ना बगे ब साखलेखा मन्त्री ताबु कबांगमा साग दुखो माने रखनो जीबीपी साखाम नगो साखना जिगै तंगो सांगस जीबीपी साखाम नगो थांगै हापुनी जुदा जुदा तांगफरोगनी लगे मन्त्री सान्तना चाकमते हास्ते ब्रै कमिशन चेयरमैन बर्णाली गोस्वामी थांगै नायिका मन्त्री सान्तना चाकमते बर्णाली गोस्वामी साखाम नगो थांगै साखना रखनी दादु दादु साख खाननी ते लांगमा चन रखनी फला खाकचमा मारनी सुरिखा চিকিৎসাধীন আছেন তাদের প্রতি আমি আমাদের রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা চেষ্টা করছি অতি দ্রুত যাতে সুস্থ ওনারা হন এবং ট্রিটমেন্ট যাতে বেটার হয় সেটি আমরা লক্ষ্য রাখছি মুখ্যমন্ত্রী নেতৃত্বে এবং পাশাপাশি আমরা এবং তাদের পরিবারকে আমরা সমবেদনা জানাচ্ছি ব্যক্তিগতভাবে এবং আমাদের সরকারের পক্ষ থেকে এবং যাতে অতি দ্রুত সুস্থ হন সেই কামনা করছি। আসলে কুমারঘাটে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এটা অত্যন্ত বিষাদগ্রস্ত করে আমাকে, আর এভাবে যে ঘটনা ঘটতে পারে সেটা কিন্তু কারোর ভাবতেই পারেননি। সবাই শ্রদ্ধালু যারা আমরা ভক্তপ্রাণ মানুষ, আমরা এই রথকে কেন্দ্র করে অনেক যেমন পুণ্য লাভ করা সেই সঙ্গে একটা আনন্দের একটা উৎসব, কিন্তু এ ধরনের ঘটনা সত্যি অত্যন্ত হৃদয় বিদারক এবং রাজ্য সরকার ভবিষ্যতে এ ধরনের যেন ঘটনা না হয় সেই দিকে কিন্তু সরকারের সজাগ দৃষ্টি আছে। কারণ এই যে এতটা উঁচু রথ এবং এর উপরে তামার ছিল তাদের চূড়াটা, সেটা একেবারেই উচিত নয়, কারণ রথ হয় কাঠের তৈরি। আমরা জানি যে আমাদের পুরীর জগন্নাথ পুরীতে সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি হয়, আর এখানে কাঠ দিয়ে তৈরি না হওয়ার কারণেই কিন্তু মূলত এই ঘটনাটি ঘটেছে। তো ইস্কন যেভাবে লোহাকে ব্যবহার করেছে নিশ্চয়ই এর একটা তদন্ত হবে এবং সুষ্ঠু তদন্ত হবে। যারা আজকে নেই পৃথিবীতে তাদের জন্য শুধুমাত্র ঈশ্বরের কাছে তাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি, কিন্তু এরকম ঘটনা সত্যি আজকে ভীষণ হৃদয় বিদারক। কি মনে হয় কার গাফিলতি রয়েছে, ইস্কন মন্দিরের না প্রশাসনের? দেখুন, ইস্কন মন্দির যে রথটি তৈরি করেছে সেখানেই কিন্তু তাদের প্রথম ভুল, যেখানে কাঠের তৈরি রথ হয়। আমাদের যে রিলিজিয়াস যে আমাদের সিস্টেম, সেই সিস্টেমে রথ কাঠের তৈরি হয়, সেখানে তারা কিভাবে লোহার দিয়ে তৈরি করলেন। এবং আমরা ছবিতে ফেসবুকে টিভিতে দেখেছি যে লোহার কাছাকাছি কাঠ রেখেছেন, সেটা আপাত দৃষ্টিতে বোঝা যায়নি যে কাঠের, কিন্তু এই দুর্ঘটনাটি যখন ঘটলো তখন দেখা গেল যে লোহার তৈরি ছিল বলেই এতটা বড় দুর্ঘটনা হয়েছে। তো ইস্কন প্রথম দায়ী, আর প্রশাসনকেও আরেকটু গুরুত্ব দিয়ে দেখতে হবে যে যখন একটা রথ হোক রাস্তা দিয়ে যখন চলবে তখন সেটার উচ্চতা কতটা হওয়া উচিত সেটার দিকে কিন্তু আরও বেশি নজরদারি করা উচিত, এবং ভবিষ্যতে অবশ্যই
আরো নজরদারি হবে। এখন অবধি কতজনের মৃত্যু হয়েছে এবং কতজন আহত? এখন অবধি 7 জনের তো মৃত্যু হয়েই গেছে, 6 জন ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে, একজন একটি শিশুকে আনার সময় রাস্তাতে তার মৃত্যু হয়েছে। এখানে জীবিতও আছেন, অনেকের অবস্থায় আশঙ্কাজনক। দেখুন, মৃত্যুটা মোটেই কাম্য নয়, কিন্তু এই ঘটনাটিকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর কিন্তু সুষ্ঠু তদন্ত হবে এবং কেন হয়েছে সেটা দোষী যারা তাদের শাস্তিও হবে আমি আশা রাখছি। বর্তমানে আহতদের অবস্থা কীরকম যেহেতু আপনি পরিদর্শনে এলেন? খুব একটা ভালো নয় আহতদের অবস্থা। যিনি ট্রমা সেন্টারে আছেন উনি মোটামুটি কথা বলতে পারছেন, আইসিইউতে আছেন, বার্ন ওয়ার্ডে আছেন। দেখুন, বার্ন ওয়ার্ডে যারা আছেন তাদের কথা কিন্তু কিছুই বলা যায় না, কারণ পোড়া রুগীদের কখন কি হয় সেটা অত্যন্ত কেউ বলতে পারবে না কখন কি হচ্ছে। সুস্থ অবস্থায় যে কোনো কিছু হতে পারে। তো ঈশ্বরের কাছে শুধু আমি এই প্রার্থনাই করব যে নূতনভাবে তাদের জন্য আর কষ্ট না দেন ঈশ্বর, কারণ এরা তো ভালো কাজে গিয়েছিলেন, কিন্তু এ ধরনের দুর্ঘটনা ঘটবে সেটা আমরা কেউ চাই না এবং ভবিষ্যতে যেন না হয় সেই দিকে প্রশাসনকে লক্ষ্য রাখতে হবে, উচ্চতাটাকে ধার্য করে দিতে হবে, যাতে কোনোভাবে ইলেকট্রিক যে লাইন তার নিচে থাকতেই হবে। আমি গতকালকেও দেখেছি আগরতলাতে ইস্কন তাদের রথ নিয়ে বের হয়েছে, তাদের যে উচ্চতা সেটা বেশি ছিল, এই কারণে বোঝা গেছে যে কারেন্টের তারগুলোকে উঁচুতে উঠানোর জন্য তারা বাঁশ নিয়ে বেরিয়েছে। তো তারা জানেন যে তারা কারেন্টের তারের উপরে তাদের রথের চূড়া, এই দিকটা কিন্তু মাথায় রেখে সামনের বারের রথের ব্যবস্থা করতে হবে।